রাউন্ড হয়ে দাঁড়াবো, স্যারকে মাঝখানে দাঁড়াবো। পোস্টমর্টেম ডেলি করা উচিত। পোস্টমর্টেমের যে প্রসিডিওর সেটা আমি দেখাচ্ছি। সবসময় এই যে মানে মোটা দিকটা ভেতরে ঢোকানো হবে, তার কারণ কি না হলে কোনো ভাইটাল অর্গান যেগুলো আছে সেগুলো ফুটো ফাটা হয়ে যেতে পারে। আমি কিন্তু আংটি পরে আছি, আংটি কিন্তু থাকা উচিত না পোস্টমর্টেমের সময়। সব বিভিন্ন রোগের বিভিন্ন রকম সিমটমস হয়, সেগুলো জানার জন্য আগে পুরো পাখিটাকে দিয়ে ক্লিয়ার করতে একদম শুরু থেকে আর কি। এইটা হচ্ছে থাই পোর্শন মুরগির, থাই মাসেল এটা। আর এটা হচ্ছে ব্রেস্ট পোর্শন, এটা ব্রেস্ট মাসেল, ঠিক আছে। কালকে বলেছিলাম মুরগির ক্ষেত্রে যে দুটো প্রধান রোগ হয় আর কি, বার্ড ফ্লু ছেড়ে দিলাম, অন্যান্য যেসব রোগগুলো হয় রানীক্ষেত আর গাম্বুর, এই দুটো হচ্ছে মেন, মাঝে মধ্যেই ফার্মে অ্যাটাক করে। সেক্ষেত্রে গাম্বুরও যদি হয় কোনো পাখির, গাম্বুরও একটা নর্মালাইজেশন মধ্যেই দেখা যায়, এরপরে নর্মালি হয় না। তাতে দেখা যায় যে এই যে থাই মাসেল যেটা, এই মাসেলে পিন পয়েন্ট হেমারেজ থাকে, রক্ত থাকে। এই ব্রেস্ট মাসেল এরকম পিন পয়েন্ট রক্ত থাকে গাম্বুরোতে, গাম্বুরোতে খুললেই বোঝা যাবে যে এটা গাম্বুরো। এটা হচ্ছে বাইরের লক্ষণ। তারপরে বললাম যে এটা কাটা হয়, এই বরাবর প্রথমে কেটে নেওয়া হয়। আচ্ছা, এটা হচ্ছে লিভার, সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই এটা লিভার। দুদিকে দুটো লোব থাকে লিভারের। আর মুরগির এখান থেকে যদি আসি একদম শুরু থেকে দেখে, খাদ্য নাড়িটা কাটা হয়ে গেছে, যেটা আমাদের মানে মুরগির ক্ষেত্রে যেটাকে বলা হয় ইসোফেগাস, খাদ্য নালী মুখ থেকে আসছে, এটা হচ্ছে খাদ্য নালী, এটা দিয়ে খাবার যায়। এটা হচ্ছে শ্বাস নালী, এইটা যেটা ট্রাকিয়া বলা হয়। নর্মালি বার্ড ফ্লু ফার্ড ফ্লু হলে বা অন্যান্য রেসপিরেটরি কোনো ডিজিজ হলে এইটাকে কাটতে হয়। আমাদেরও কিন্তু এরকমই থাকে শ্বাসনালী, যেটা এরকমই থাকে, এটা হচ্ছে শ্বাস নালী, এটা হচ্ছে খাদ্য নালী। এবারে ভেতরে ঢোকার পরে কি হয়, যে খাদ্য নালীটা এটা টানলি, এটা টানছে, এটা চলে আসবে খাদ্য নালী। আসার পরে যেটা হচ্ছে আমাদের খাবারের পোর্শন সেটা দেখায়। এটা হচ্ছে ক্রপ বলে, এখানে খাবারটা প্রথমে জমা হয়। এটা হচ্ছে মানুষের স্টমাকের মতো, এটা স্টমাক, এটা গিজার বলা হয়।
এটা ক্রপ, এটা গিজার, তারপরে এখানে জাতার মতো দিয়ে সব দানা শস্যগুলিকে পেস্ট হ্যাঁ করা হ্যাঁ হয়। হ্যাঁ তারপরে আস্তে আস্তে এটা ইন্টেস্টাইন পোর্শন, সব থেকে লম্বা পোর্শন এটা, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র। হ্যাঁ ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র। এটা হচ্ছে স্প্লিন, পিত্তটা, সরি এটা হচ্ছে গল ব্লাডার, আচ্ছা পিত্তথলি, আর এটা হচ্ছে স্প্লিন, প্লিহা যেটাকে বলা হয়। তাহলে সব থেকে লম্বা পোর্শন হচ্ছে এই খাদ্যনালী যেটা এলো প্রথমে, এটাকে বলা হয় খাদ্যনালী ইসোফেগাস, ক্রপ, গিজার, তারপরে এটা স্মল ইন্টেস্টাইন চলছে, স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এইখান থেকে শুরু হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, এটা সিকাম মানে বৃহদন্ত্র সিকাম, ইলিয়াম সিকাম, যেই জন্য আমি লাস্ট পোর্শনটা। রানীক্ষেত যেটা বলছিলাম, দুটো রোগ হয়, একটা হচ্ছে গাম্বুরো, একটা রানীক্ষেত। আচ্ছা এটা হচ্ছে লিভার গেল, এটা স্প্লিন, লিভার, এটা লিভার, আর এইটা হচ্ছে লাংস, এই যে দু সাইডে রিব কেজের মধ্যে আছে, হ্যাঁ এটা হচ্ছে লাংস লেগে আছে, এটা হ্যাঁ রিবের সঙ্গে অ্যাটাচ থাকে, হ্যাঁ এটা হচ্ছে লাংস, এটাও দুদিকে থাকে, লোব এদিকেও থাকে ওইদিকেও থাকে, এটা হচ্ছে লাংস। আমাদের মতো একই সিস্টেম সব। ওইটা কি স্যার উপরেরটা? এটা হচ্ছে হার্ট, হার্ট আমাদের হার্ট যেরকম দেখতে এদের তাই একই রকম। হার্টের অরিকেল, ভেন্ট্রিকেল, আর এটা হচ্ছে এই খাদ্যনালীটা এসে আসার পরে ক্রপ, গিজার, লার্জ স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন হলো, আর এটা হচ্ছে কিডনি, দুপাশে দুটো আছে, দুপাশে কিডনি আছে। আর যখন এটা যখন পাখিটা বড় হবে তখন এদের মানে এটা এখনো সেই স্টেজে আসেনি, তখন এখানে ওভারি থাকে, ওভারি বলতে যেখান থেকে ডিমের ডিম উৎপাদন উৎপাদন হয়, হ্যাঁ এইখানে সেই পোর্শনগুলো থাকে। আর দুটো রোগ বলেছিলাম, আবার অন্যদিকে ফিরে যাচ্ছি, গাম্বুরো আর রানীক্ষেত। গাম্বুরোর লক্ষণ যেটা বলেছিলাম, প্রথম ব্লাড স্পট থাকবে, নম্বর টু হচ্ছে এটা এখানে শুকিয়ে গেছে, এখানে একটা পোর্শন মানে অর্গান থাকে সেটাকে বলা হচ্ছে বার্সা, ইনফেকশাস বার্সাল ডিজিজ গাম্বুরো, এখানে একটা বার্সা বলে একটা পোর্শন থাকে, সেটা যত বড় হয় বড় হলে আস্তে আস্তে মানে রিগ্রেস করে যায়, এই বার্সাতেও ব্লাড স্পট থাকে, এখানে একটা থাকে পোর্শন গোল এর মতো। বয়স হয়ে গেলে থাকে না, নর্মালি কমে যায়, রিগ্রেস করে যায়, এখানে থাকে, সেটাতে হচ্ছে বার্সা, সেখানেও ব্লাড স্পট থাকে, ব্লিডিং বা পুঁজ জমে থাকে। আর এটা হচ্ছে কিডনি দুদিকে, এই যে কিডনি এগুলো। আর রানীক্ষেত হলে নর্মালি কি হয়, এই যেটা বলেছিলাম এটা সিকাম, এই যে জাংশনটা এইখানটাতে রক্ত জমে থাকে, এই ইন্টেস্টাইনের সঙ্গে যেখানটা লেগে থাকে ওখানটায় রক্ত থাকে, আর এই যে যেটা এটা ক্রপ আর গিজার, খাবার যেটা আছে এটা হচ্ছে ক্রপ, যেরকম বলেছিলাম গাম্বরের ক্ষেত্রে পিন পয়েন্ট রক্ত থাকে ওই এইসব জায়গাগুলোতে, এখানেও থাকে, রানী ক্ষেতে হলে এই যে এই প্রত্যেকটার মুখ এক একটা আছে, ঘামাচির মধ্যে এই মুখগুলো, হ্যাঁ এই যে মুখগুলো, হ্যাঁ
এইখানে কিন্তু এক একটা করে পিন পয়েন্ট হেমারেজ থাকবে, এই যে ব্লাড স্পট থাকবে, ব্লাড স্পট থাকবে। তাহলে গাম্বর ক্ষেত্রে বললাম এইসব জায়গায় থাকে, আর এখানে বার্সা থাকে, বার্সাটা পুজ হয়ে থাকে বা বার্সাটার মধ্যে রক্ত দেখা যায়, বার্সাটা রিগ্রেস করে গেছে এর সাথে, হয়তো বয়সের সাথে ছোট হয়ে যায় ওটা। আর রানী ক্ষেত হলে কি হয়, এইটা হচ্ছে ক্রপ, ক্রপেতে রক্ত দিয়ে থাকে, আর প্রোভেন্টিকুলাস এটা এইখানে হচ্ছে এ থাকে, প্রোভেন্টিকুলাসে এই যা এগুলোতে সব হেমারেজ থাকে, এই দুটো মেন। আর বার্ড ফ্লু হলে যেটা বললাম, বার্ড ফ্লুর জন্য এই ট্র্যাকিয়াতে, ট্র্যাকিয়া যেটা কেটে দেখালাম, এখানে কাফ জমে থাকে এর মধ্যে, আর এই মিউকাস প্লাক জমে থাকে এরকম যদি থাকে, আর এখানে পুরো এগুলো লাল রক্তের মতো রিং 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 থাকে। ইকোলাই যেটা হচ্ছে, এখানে এই যে অ্যাবডোমিনাল যে পোর্শন, এই যে পেটের এই যে পোর্শনটা, লিভার, এইগুলোর উপরে দুধের স্বরের মতো পড়ে যাবে, ঠিক আছে, এই পুরো পোর্শনগুলোতে বা এই যে এখানে যেখানে লাংস থাকে এগুলোতে পুরো দুধের স্বরের মতো এরকম পুরো লিভারের উপরে একটা লেয়ার হয়ে যাবে, পুরো কি মানে সাদা সাদা স্বরের মতো পুরো জায়গাটা ভর্তি হবে। গাউটের ক্ষেত্রে যেটা হয়, গাউট ছোট পাখিতে হয়, নর্মালি বড় পাখিতে হয় না, গাউটের ক্ষেত্রে যে হয় যে কিডনি যেটা বললাম, এই কিডনিগুলোতে জাস্ট আমি যদি চুনকে গুঁড়ো করে এখানে মিল লাগিয়ে দিই সেরকম হবে, কালচে কালচে সাদা সাদা পাউডার মতো পাউডার একদম, এইখানে থাকবে, এই সব জায়গায় থাকবে, লাংসের উপর থাকবে, সমস্ত জায়গাতে লিভারের উপরে থাকবে, জাস্ট সাদা সাদা চুনের মতো যদি গুঁড়ো করে ছিটিয়ে দিই যেরকম হবে একদম ক্লিয়ার হোয়াইট, সেটা হচ্ছে গাউট। গাউট কিন্তু ডেফিসিয়েন্সি ডিজিজ বা ভাইরাল ডিজিজও, ভাইরাল ইনফেকশন থেকে অনেক সময় হয়। আর গাউটটা নর্মালি যদি ভাইরাল ডিজিজ না হয় তাহলে ওটাকে মানে সারানো যায়, ভাইরাল ডিজিজ হলে তার ভ্যাকসিন যদি ঠিকঠাক না থাকে তাহলে গাউট হয়, তো বা গাউট হয় একদম ছোট অবস্থায়, ব্রুডিংয়ের 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই হয় গাউট। আরেকটা যেটা হয় ব্রুডার নিউমোনিয়া বলে, নিউমোনিয়া যেটা, সেটা হয় কি, এই যে যেটা বললাম এই লাংস আর এই সব পোর্শনগুলোতে সাবুদানার মতো হয়, পুরো এরকম সাবুদানা সাবুদানা থাকবে, এরকম এরকম পুরো চারিদিকে ভর্তি হয়ে থাকবে, এই যে এরকম এরকম চারিদিকে থাকবে, সেটা হচ্ছে ব্রুডার নিউমোনিয়া। সেটা ফাঙ্গাল ডিজিজ, নর্মালি যে কাঠের গুঁড়ো বা ধানের ভুষি ওইগুলোর মধ্যে ফাঙ্গাস থাকে, অ্যাসপারজিলাস হলো একটা ফাঙ্গাস থাকে, সেই ফাঙ্গাস থেকে ইনফেকশন হয়, দিয়ে এরকম সাদা সাদা সাবুদানার মতো হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে বললাম ব্রুডার নিউমোনিয়া, ওটাও আর্লি স্টেজে ব্রুডিংয়ের সময় হয়, ব্রুডিং থেকে ব্রুডার নিউমোনিয়া। নর্মালি এই যে কাছে কাঠের যে গুঁড়োগুলো অনেক জায়গায় কী হয়, সব মিলে এক জায়গায় ডাম্প করে রেখে দিল, সেখানে ওগুলো থেকে ফাঙ্গাস তৈরি হয়, সেই ফাঙ্গাসটা যখন ভেতরে ঢোকে গিয়ে ইনফেকশন হয়। ব্রুডার নিউমোনিয়া ব্রুডিং স্টেজে হয়, গাউটও ব্রুডিং স্টেজে হয়, একদম ব্রুডিংয়ের সময়। বড় হলে যেগুলো হয় রানী ক্ষেতের গাম্বরে সবার থেকে গুরুত্বপূর্ণ, এছাড়া ইকোলাই হয় জল থেকে, জলে যদি আমরা পরিশোধন না করি কারণ আমাদের এখানে কোনো পাখিতে ইকোলাই হবে না, জল এতভাবে পিউরিফাই করা হবে, জল যদি পিউরিফাই না করে অ্যাটলিস্ট ব্লিচিংও যদি না দেওয়া হয়, এ কিন্তু আর পাখি আওয়াজ করবে ঘড়ঘড় ঘড়ঘড় করবে সবসময় আওয়াজ করবে, মানে মিউকাস জমে থাকবে এখানে, ঠিক আছে। হ্যাঁ, কক্সি যেটা হচ্ছে, কক্সিডিওসিস যেটা হয় সেটা হচ্ছে এই সিকাম, আইমেরিয়া কালকে একটা বলেছিলাম, এই হচ্ছে সিকাম, এই সিকামটা পুরো ফুলে রক্ত জমে থাকবে এর মধ্যে, এটাকে কাটলেই বোঝা যাবে, এটা এখন তো ভেতরে কিছু নেই, শুধু এই কিছু আনডাইজেস্টেড মেটেরিয়াল আছে, এটা পুরো রক্ত জমে থাকবে এর ভেতরটা, এই যে ভেতরটাতে পুরো এরকম রক্তের মতো লাল জমে থাকবে কক্সি। কক্সি হলে এই সিকামেই মেনলি এফেক্ট করে, আর পাখিটা মরলে যদি এখানে চাপ দেওয়া হয় পেছন থেকে রক্ত বেরোবে, মানে পায়খানার দাঁত থেকে রক্ত বেরোবে। আর যেটা বলেছিলাম, যদি আমরা ফিডটা ঠিকঠাক না দিই, যদি ঠিকঠাক পেশি পড়ে যায় তাহলে এই অ্যাবডোমিনাল ফ্যাট, এটা এটা একটা নর্মাল আছে, এই ফ্যাটটা বেশি হয়ে যায়, ফ্যাটটা যেই বেশি হয়ে যায় নর্মালি এইসব ওভারি টোভারিগুলোর উপর প্রেশার পড়ে, প্রোডাকশান কমে যায়।